لله وكفى والصلاة والسلام على من نبي النبي بعده مصطفى أما بعد رغم لدار السنة مولى علي مدرسة علي প্রথম বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল পরিবেশে তার দেওয়া মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথাবার্তা বোঝা এবং শোনার জন্য বলার জন্য তৌফিক দিয়েছেন সাথে সাথে দরুদ পাঠাই প্রিয় নবীর প্রতি যার আনিত আদর্শ কেয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সর্বাত্মক এবং সর্বোচ্চ ভূমিকা পালন করেন প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটু অসুস্থতার মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করাই আমাদের দায়িত্ব আমি মোহাম্মদ আতিকুর রহমান প্রভাষক আরবি মাদ্রাসা তোমরা তোমাদের আলিম ক্লাসের আলিম প্রথম বর্ষের কোরআন কারীম বিষয়ে সূরা মায়েদা থেকে দ্বিতীয় রুকুর অংশবিশেষ তোমাদের সামনে তেলাওয়াত করব এরপর অর্থ ব্যাখ্যা আলোচনা করার চেষ্টা করব তোমরা আশা করি মনোযোগ সহকারে শুনবে বুঝবে এবং আমলে পরিণত করবে আমি তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে মূলত একজন মুসলমানের জীবনে মৌলিকভাবে দুই ধরনের হক পালন করা কর্তব্য আর এই দুটি হককে এখানে একত্রে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন তার পাশাপাশি কোনো হিংসা বা জিদের বশত আমরা যেন কারো প্রতি কোনো রকমের আচরণ করার ক্ষেত্রে বাড়াবাড়িতে লিপ্ত না হই এই বিষয়ে আমাদেরকে শক্ত ভাষায় সতর্ক করে দিয়েছে তা আমরা সরল অনুবাদ বোঝার চেষ্টা করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্বোধন করে বলছেন হে ইমানদারগণ কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত তোমরা আল্লাহর জন্য সাক্ষ্য হয়ে দাঁড়াও ন্যায়নিষ্ঠতার সহিত আমরা আল্লাহর জন্য ন্যায়নিষ্ঠতার সহিত সকল হক পালনে আল্লাহর হক পালনে যাতে সাক্ষ্য হয়ে দাঁড়াই এ বিষয়ে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেছেন তার পাশাপাশি নিষেধও করতেছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআন কওমিন আলা আল্লা তাদিলু এবং তিনি বলছেন তিনি নিষেধ করতেছেন যে তোমাদেরকে যেন উৎসাহিত না করে তোমাদেরকে যেন টেনে নিয়ে না যায় কোনো সম্প্রদায়ের শত্রুতার কারণে এই কাজের দিকে যে তোমরা বেইনসাফ করবে অন্যায় করবে হক তলফি করবে এমন কাজের প্রতি তোমাদেরকে যাতে উদ্বুদ্ধ করে না নেয় বহন করে না নেয় উৎসাহিত করে না নেয় কোনো সম্প্রদায়ের শত্রুতা এভাবে দেখু বরং তোমরা কী করো ন্যায়নিষ্ঠতা অবলম্বন করো হুয়া আরা বলি তা হওয়া এটি আল্লাহকে ভয় করার নীতিতে চলার ক্ষেত্রে এটাই হলো আল্লাহকে ভয় করে চলার নীতির নিকটবর্তী নীতি ওয়াত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো সর্ব অবস্থায় ইন্নাল্লাহ খাবীরুন বিমা তাআমালুন নিশ্চয় আল্লাহ তোমরা যা কিছু করো তোমাদের আমল সম্পর্কে তোমাদের কর্মবলী সম্পর্কে কার্যাবলী সম্পর্কে আল্লাহ ওয়াকিফ হাল সচেতন অবগত
وعد الله الذين آمنوا وعملوا الصالحات আল্লাহ তাআলা যারা ঈমানদার এবং ঈমান আনার পর পর যারা সৎকার্যে নিজেদেরকে নিয়োজিত রাখে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছেন কিসের লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম তাদের জন্য রয়েছে আল্লাহর নিকট ক্ষমা এবং মহা প্রতিদান এই হলো এই আয়াত দ্বয়ের সরল অনুবাদ আমরা এর একটু ব্যাখ্যা বোঝার জন্য চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে মুমিন বলে সম্বোধন করা এটা আমাদের জন্য গর্বের এটা আমাদের জন্য গৌরবের আল্লাহ আমাদের মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন কুনু আওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত তোমরা ন্যায়নিষ্ঠতার সহিত সত্যের সাক্ষে প্রতিষ্ঠিত হও দাঁড়াও তৎপর হও এবং বহাল থাকো অব্যাহত থাকো ন্যায়নিষ্ঠতার উপরে আল্লাহর জন্য অর্থাৎ আমরা সর্বঅবস্থায় আল্লাহর হকসমূহ পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এটি আমাদের জীবনের মিশন আল্লাহর হক হলো আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এই কাজগুলো আমরা পালন করা অর্থাৎ আল্লাহর ফরজ আর পরোক্ষভাবে আল্লাহর দেওয়া ওয়াজিব এবং রাসূলের দেওয়া সুন্নতে মুআক্কাদাকে আমরা যেন নিয়মিত আমাদের কর্মের মাধ্যমে প্রতিপালন করি এটি হলো আল্লাহর হক বিপরীত পক্ষে আল্লাহর এটাও হক আল্লাহ যে সকল বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সে সকল নিষেধমূলক কাজ থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যা যা হারাম করেছেন শরীয়তের বিচারে যেসব জিনিস আমাদের জন্য শুধু হারাম নয় মাকরুহ অপছন্দনীয় এমন কাজ থেকেও আমরা যেন বিরত থাকি আর ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এমনকি মুস্তাহাব কাজও আমরা যেন সবসময় প্রতিপালন করি এজন্য আল্লাহ আমাদেরকে নির্দেশ দিতেছেন এটা হলো আল্লাহর হক আদায় করা বা আল্লাহর হক পালন করার উপমা বা উদাহরণ আর আল্লাহ উদাহরণ হিসেবে আমাদেরকে বান্দার হকের ক্ষেত্রে একটা বিষয়কে উল্লেখ করে আমাদেরকে সতর্ক করতেছেন কোনো সম্প্রদায়ের শত্রুতা আমরা বান্দার সকল প্রকারের হক আদায় করবো বান্দার হক এখানে যদিও সবিস্তারে আলোচনা করা হয় নাই কিন্তু অন্যত্র কোরআনের মধ্যেও আছে হাদিসের মধ্যেও বিভিন্ন জায়গায় আছে বা এক বান্দার প্রতি আরেক বান্দার যে সকল হক রয়েছে সে সকল হকের ব্যাপারে আল্লাহ আমাদেরকে পালন করার জন্য প্রতিপালন করার জন্য নির্দেশ দিতেছেন তার পাশাপাশি আরেকটা বিষয় বিশেষ অবস্থার ক্ষেত্রেও আমাদের সতর্ক হয়ে অন্যের হক রক্ষা করা দরকার এমন একটা বিষয়ের কথাও এখানে উল্লেখ করেছেন সেটি হলো যদি কোনো সম্প্রদায় শত্রুতাবশত আমাদের কখনো ক্ষতি করে যেমন আল্লাহ বলছেন কোনো তোমাদের কোনো প্রতিপক্ষের কোনো সম্প্রদায়ের শত্রুতা বিরোধিতা তোমাদেরকে যেন উৎসাহিত না করে কিসের জন্য আলা আল্লাহ তাআলা তাদের শত্রুতার কারণে তোমরা অন্যায় করবে এই অন্যায় করার প্রতি তোমাদেরকে উৎসাহিত করতে উৎসাহিত যেন না করে কারো অন্যায় করার বিষয়টাকে তারা শত্রুতা পোষণ করছে তারা আমাদের দুশ্মনী করেছে এই জন্য আমরা তাদের ব্যাপারে প্রতিশোধ পরায়ণ হয়ে সীমা লঙ্ঘন করে ফেলবো অথবা অন্যায় করে ফেলবো এরকম সুযোগও ইসলামে দেয় নেই সুতরাং আল্লাহ বলছেন এমত ক্ষেত্রে তোমরা কি করো এফেলু ন্যায়নিষ্ঠতা অবলম্বন করো ইনসাফ করো কেউ তোমাদেরকে শত্রুতা পোষণ করি কোনো কাজ করলে তুমি কেসাসের বিধান অনুযায়ী যে মাত্রা যে পরিমাণ প্রয়োগ করার ব্যবহার করার সামর্থ্য রাখো অথবা আইনগত বৈধতা রাখো সে পরিমাণে তুমি শুধুমাত্র ব্যবহার করতে পারবে তোমার প্রতি শত্রুতা করছে যেমন উদাহরণস্বরূপ আমাকে এক চট দিয়েছে আমি যদি তাকে হত্যাই করে ফেলি তাহলে এটা হবে সীমালঙ্ঘন এবং বাড়াবাড়ি আর এরকম বাড়াবাড়ির জন্য সে আমার শত্রুতা করার কারণে সে অপরাধী হয়েছিল আমি আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার যোগ্য হয়েছিলাম কিন্তু আমি বাড়াবাড়ি করার কারণে আবার উল্টো আমি তার চাইতেও আরও বড় অপরাধী হয়ে যাব ইসলাম সকল অবস্থায় ধৈর্য ভারসাম্য এবং নিজেকে নিয়ন্ত্রণ করার বিধান শিক্ষা দেয় এজন্য আল্লাহ আমাদেরকে এখানে এই কথাটা শিখাইছেন হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ বলছেন এভাবে কঠিন অবস্থায়ও প্রতিকূল পিরিয়ডেও প্রতিপক্ষের বিপরীতে কোনো ভূমিকা পালন করলে কোনো কর্মসূচি গ্রহণ করলেও সেক্ষেত্রে কোনো অবস্থাতেই যাতে ইনসাফ থেকে বিচ্যুত না হই আমরা এই বিষয়ে সতর্ক থাকতে হবে তারপর যে কথাটি আল্লাহ বলছেন এটা হলো মুত্তাকিদের নিকটবর্তী একটা গুণ অর্থাৎ মুত্তাকিরা এরকম গুণের অধিকারী হয় আর এরকম গুণ মুত্তাকিকে আল্লাহর আরো নিকট লাভ করার সুযোগ করে দেবে এরপরে আল্লাহ আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ সর্বাবস্থা তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন নিশ্চয় আল্লাহ তাআলা সচেতন আমরা যা কিছু কার্য সম্পাদন করি এ বিষয়ে আল্লাহ
কঠিনভাবে অবগতি আছে, জানা আছে, আল্লাহ ওয়াকিফ আল। সুতরাং কোনো কাজ করতে সর্বাবস্থা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ এই কাজটি আমার দেখছেন। যখনই আমরা এই কথা মাথায় রাখবো তখন আমাদের কাজের ভিতরেও সংশোধনই আসবে, কাজের ভিতরেও আমাদের নিয়ন্ত্রণ এসে যাবে। আমরা আর কোনো জিদের বসে, হটকারিতার বসে অথবা অন্য কোনো প্রলোভনে আমরা আর সীমা লঙ্ঘন করবো না। সকল অবস্থা মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এর বিপরীতে আল্লাহ যারা ধৈর্য ধারণ করবে, যারা ইনসাফ ভিত্তিক নিজেদের কার্য সম্পাদন করবে, তাদের ব্যাপারে উপরোক্ত বাড়তি আরো সংশোধনী, বাড়তি আরো কিছু সুবিধার কথা আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। আল্লাহ এটি আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহ বান্দার সাথে ওয়াদা করার কোনো প্রয়োজন হয় না। আল্লাহ সাধারণভাবে এই বান্দাকে যে কোনো কিছু দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে আল্লাহ বান্দার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বান্দাকে বিষয়টির প্রতি অনুপ্রাণিত করার জন্য এবং অধিক মাত্রায় বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ এভাবে আমাদের প্রতি আচরণ করেছেন যে আল্লাহ আমাদের জন্য ওয়াদা করেছেন যে কী করবেন, যারা ইমানদার এবং সৎ কাজ করবে তাদের জন্য আল্লাহ লাহম্মা ফেরাত, তাদের জন্য রয়েছে ক্ষমা, ওয়াজরুন আজিম এবং মহাপ্রতিদান, অর্থাৎ তাদের জন্য ক্ষমা রয়েছে। ছোটোখাটো ভুলভ্রান্তি যদি তারা করে ফেলে সেগুলো আল্লাহ সহজেই মাফ করে দিবেন। আর আজরে আজিম মানে তা বরকালে তাদের জন্য আল্লাহ মহা সুব্যবস্থা রাখছেন, জান্নাতের ব্যবস্থা রাখছেন, হুর গেলমান ইত্যাদি অনেক কিছুর ব্যবস্থা সেখানে রেখেছেন। এটা হলো মহাপ্রতিদান। তা আল্লাহ আমাদেরকে এই মহাপ্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা যাতে সকলেই আল্লাহর প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে আমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে গ্রহণ করার সামর্থ্য অর্জন করতে পারি, যোগ্যতা অর্জন করতে পারি, সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি। আমার ক্লাস শেষ। আল্লাহ আমাদের সকলকে ভালো থাকার তৌফিক দিন। দোয়া প্রার্থী। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।